ফেনীর বাখরাবাদ গ্যাসলাইনের বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর বের হচ্ছে গ্যাস, যেটি জানাচ্ছিলাম একটু আগে, সেখান থেকে মাঝে মাঝে জ্বলে উঠছে আগুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবু তাহের ভূঁইয়া, সেখানে কি অবস্থা, কি তথ্য রয়েছে আপনার কাছে, স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাই। ফেনীতে যে ফেনী মহিখাল সিক্স লাইন ফ্লাইওভারের নিচে গতকাল থেকে বাখরাবাদ গ্যাস সিস্টেমের লাইন থেকে গ্যাস উত্তীর্ণ হয়ে সেখানে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। আজকে সেই অবস্থার প্রেক্ষিতে আজকে এখানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের উদ্বোধন কর্তৃপক্ষ সহ সর্বস্তরের লোকজন তারা এখানে এসেছেন, তারা এই ব্যাপারে পরিদর্শন করেছেন, পরিদর্শন করে তারা বিস্তারিত পদক্ষেপ নিচ্ছেন। এর মধ্যে আমাদের ফেনী জেলা প্রশাসক জনাব ওয়াহিদুজ্জামান সাহেব আসছেন এবং পাশাপাশি সহায়ক বিভাগের লোকজন আসছেন। আমরা এই ব্যাপারে কথা বলবো এখন কেন্দ্রীয় জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সাথে। জি, আমরা এই গ্যাস লাইনটির যখন শুনলাম যেখানে লিকেজ হয়েছে, আমরা আজকে দুই পক্ষকে নিয়ে বৈঠক করেছি। বৈঠক করার পর সিদ্ধান্ত হয়েছে যেখানে এই লিকেজটি আছে সেই জায়গাটা ঠিক করে দেওয়া। তা আমরা সেই জন্য সরজমিনে পরিদর্শন করলাম এবং দুই পক্ষে সমন্বয় করে যাতে কোনো এই রাস্তারও তেমন ক্ষতি না হয় এবং লাইনটি যাতে বিচ্ছিন্ন করা যায়। যেখানে লাইনটি গেছে, আপনি দেখেছেন এখানে যে শাহিন হোটেল আছে, ওনারা বলছেন যে শাহিন হোটেলে যে লাইনটি দেওয়া হয়েছে সম্ভবত এই লাইনের যেখানে সংযোগটা দেওয়া হয়েছে সেইখানেই লিকেজটা থাকতে পারে। যদি সেখানে না হয়, অন্য যেখানে যদি কোনো লিকেজ থাকে সেটা ওনারা ঠিক করে দেবেন। আজকে হয়তো এটা সমাধান হয়ে যাবে। তো জনগণের মধ্যে যে আতঙ্ক বা অন্য কিছু আছে যে আমরা মনে করছি সেরকম কিছু না, এটা হয়তো লাইনটা বিচ্ছিন্ন করে দিলে এই মানুষের এই আতঙ্কটা অবশ্যই কেটে যাবে। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়, তিনি সরজমিনে পরিদর্শন করে সাবেক বিভাগকে এই বিষয়টা দ্রুত নিশ্চিত করার জন্য এবং বাখরাবাদ গ্যাসকেও দ্রুত নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেটা কাজ চলছে এবং সে কাজ এখন এখানে যে জায়গাটুকুতে আপনার গ্যাস উদ্গিরণ হচ্ছিল সে স্থানটিতে এখন কাজ করা হচ্ছে। সড়ক বিভাগের এখানে ওই কাজ স্ল্যাব ওঠার মাধ্যমে এটা মোটামুটি একটা ব্যবস্থা হবে। কবে এটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল সাধারণ মানুষ জনগণের, একটা দুশ্চিন্তার মধ্যে ছিল যে এরকম কোনো ভয়াবহ ঘটনা, নারায়ণগঞ্জের মতো কোনো ভয়াবহ ঘটনা ঘটে কিনা, সেই প্রেক্ষিতে এখন ত্বরিত ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি এখানে সড়ক বিভাগের লোকজন এবং জেলা প্রশাসনের লোকজন, বাখরাবাদের লোকজনের সমন্বয় মোটামুটি এখানে একটা কার্যক্রম কার্যযজ্ঞ চলছে। আশা করি এখানে আতঙ্ক হওয়ার কোনো কিছুই নেই। বিশেষ করে সিক্স লাইন ফ্লাইওভার হওয়ার কারণে এখানে একটা জনবহুল এলাকা, বিভিন্ন সিএনজি স্ট্যান্ড সহ বাস স্ট্যান্ড রয়েছে। যদি কোনো রকমের বিস্ফোরণ বা বিস্ফোরণ বা কোনো কিছু ঘটে তাহলে সেটা ভয়াবহ আকার রূপ নেবে। এইসব ক্ষেত্রে তার দ্রুত পদক্ষেপ মানুষকে আশ্বস্ত করেছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, পরবর্তীতে আরও তথ্য জানতে আবারও আপনার সঙ্গে যুক্ত হতে পারি। তাহের, আপনি থাকুন সেখানে।